বলছেন অশোরৎ থামা এরকম একবার এদিক সেদিক ঘুরতে ঘুরতে শ্রীকৃষ্ণের কাছে কাছে এসে বলছেন যে আপনার প্রিয় অস্ত্র আমাকে দিন কোন প্রিয় অস্ত্র যেটা দিয়ে আপনি সবারই রণভূমিতে নাশ করেন তো শ্রী কৃষ্ণ বলছেন এই তো আমার অনেক কিছু আছে ধনুষ আছে শক্তি আছে চক্র আছে গদা আছে যেটা তুমি চাও নিয়ে নাও দিয়ে শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যেটা তুমি চালাতে পারবে রণভূমি তো ওটাই নিয় কারণ তুমি নিয়ে নিলে আর চললো না লাভটা কি অস্ব আমার মাথায় যে আমি কৃষ্ণের সঙ্গে স্পর্ধা কৃষ্ণকে ছাপিয়ে যাব আরে ছাপাবেন আপনি অস্ত্রের জোরে তো আপনি ছাপিয়ে যাবেন না ভেতরে দম থাকলে হবে বললো যে চক্র আপনার এই যে চক্র চারিদিকে খুর লাগানো বিরাট ভারী তো শ্রীকৃষ্ণ বলছেন যে নিয়ে নাও ওই কোনায় রাখা আছে নিয়ে নাও ওখান থেকে অসৎ গিয়ে ওটাকে হাতে তোলার চেষ্টা করলো তুলতে পারলো না দুই হাত লাগালো তুলতে পারলো না হাঁটু গেড়ে বসে পড়লো তোলা জন্য তুলতে পারলো না শ্রীকৃষ্ণ ওটাকে আঙুলে করে নাচাতেন শক্তির তফাত দেখছেন এটা হচ্ছে আমার বই কার্ভিং স্কাই সেখানেও ঘটনাটাকে আমি লিখেছি এটা খুব এই ঘটনাটা হঠাৎ মাঝখানে এসে গেছে কি ঘটনাটি খুব সুন্দর জীবনে ওইটাই চাইবেন যেটাকে আঙুলে নাচাতে পারবেন যে জিনিসটা আপনাকে নাচিয়ে দেবে হাঁটু গেড়ে যে বসিয়ে দেবে সেটাকে নিতে যাবেন না আমি আমার পরিচিতদের বলি এমনই জিনিস কিনবেন যেটা যদি হারিয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি আরেকটা কিনে নিতে পারেন ধরুন আপনি গাড়ি কিনলেন আপনি বলুন আমাদের সমস্ত টাকা লাগিয়ে মহারাজ এই গাড়িটি কিনেছি সর্বনাশ করেছেন এ তো করা উচিত না কোনো কারণে যদি গাড়িটি আপনার চলে যায় আপনি তো কেঁদে মরবেন এটা অর্থ হলো যে আপনি একটা জিনিসকে তুলতে গিয়ে হাঁটু গেড়ে বসে ওটাকে তোলার চেষ্টা করছেন মহারাজ বহু কষ্ট দিয়ে আমাদের জীবনে যত সেভিং সব বাড়িটি আরে কালকে যদি একটা কিছু গোলমাল হয়ে যায় ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কেঁদে মরবেন যদি বাড়ি ভেঙে যায় যে কোনো জিনিস যখন কিনবেন যে কোনো জিনিস যখন কিনবেন বা আয়ত্ত করবেন ওইটাই করবেন যদি সে চলে যায় হাত থেকে সঙ্গে সঙ্গে আরেকটা যেন জোগাড় হয়ে যায় যদি না হয় তাহলে বুঝবেন এই অসত্থ আমার চক্র তোলার মতো আপনি করছেন চক্রটা তুলেও নিলে আপনার আঙুলে চলবে না বেশিরভাগই এই যে লোকেরা অনেক কিছু কামনা বাসনা করে এমন মেয়েরা ভাবে এমন ছেলে দরকার ছেলেরা ভাবে এমন মেয়ে দরকার আরে তোমার জোগাড় তো হয়ে যাবে তারপর তোমাকে এমন নাচা নাচাবে মাথা ঘুরে যাবে আমাদের কাছে আসে কানতে কানতে সব আসে এটা হচ্ছে অসত্থামার চক্র তোলার মতো শ্রীকৃষ্ণ যেটাকে আঙুলে করে নাচাচ্ছেন তুমি হাঁটু গেড়ে ওটাকে তুলতেও পারছ না অথচ তোমার স্পর্ধা হ্যাঁ অমুকের বাড়িতে এটা আছে আমারও এটা চাই আরে এটা কি তুমি ওইটাই নিও যেটা তুমি আঙ্গুলে নাচাতে পারবে